জিয়াউর রহমানকে মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতির জনক বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তিনি বলেন রক্ত দিয়ে অর্জিত এ দেশে মুক্তিযুদ্ধের চেতনাকে ভূ লুণ্ঠিত করে সাম্প্রদায়িক গোষ্ঠীকে রাজনীতি করার সুযোগ করে দিয়েছিলেন রহমান সেতুমন্ত্রী সকালে সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলা আওয়ামী লীগের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন কাদের বলেন একজন সেক্টর কমান্ডারের এমন মুক্তিযুদ্ধ বিরোধী অপশক্তি তোষণ এবং পোষণ নীতিতে ইতিহাস নিজেই রহমানকে কাঠ গড়ায় দাঁড় করিয়েছে মেজর জিয়াউর রহমান মুক্তিযুদ্ধের একজন সেক্টর কমান্ডার হিসাবে দায়িত্ব পালন করেছিলেন কিন্তু স্বাধীনতা পরবর্তীকালে তার ভূমিকা প্রশ্নবিদ্ধ কোদ মুক্তিযোদ্ধাদের কাছে তিনি নিজেই নিজেকে বিতর্কিত করেছেন একজন সেক্টর কমান্ডারের এমন মুক্তিযুদ্ধবিরোধী অপশক্তি তোষণ পোষণ নীতিতে ইতিহাস নিজেই তাকে ইতিহাসের কাঠ গডা দাঁড় করিয়েছে